এবার জানিয়ে দিতে চাই খেলার দুনিয়ার বেশ কিছু টুকরো খবর। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন প্রোটিয়া উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিকক। এক বিবৃতিতে ক্রিকেট সাউথ আফ্রিকা জানিয়েছে পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 21 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের অষ্টম আসর। উদ্বোধনী ম্যাচে লড়বে বরিশাল ফরচুন ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পর্দা নামলো 4 দিনব্যাপী এনডি নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট। সন্ধ্যায় আর্মি গলফ ক্লাবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। টুর্নামেন্টে দেশি বিদেশি মিলিয়ে মোট 733 খেলোয়াড় অংশ নিয়েছিলেন।